সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকের ব্লগটা নতুন রকম হতে চলেছে। তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছ ও হচ্ছে কি, তোর নাম বলে দে, অদ্বিতীয়। ওইদিকে তাকিয়ে, ওর নাম হচ্ছে অদ্বিতীয়। তো অদ্বিতীয় হচ্ছে আমাদের ব্যাচের স্টুডেন্ট, মানে আমার বোনের কাছে পড়ে। তো একদিনকে কি হয়েছিল, ও আমাকে, আমি ডেইলি ব্লগ করছিলাম, ও আমাকে বলছিল যে তুমি কি মেকআপ চ্যালেঞ্জ করতে পারবে, আমাকে বলছিল। তো হয়তো তোমরা ভিডিওটা দেখেওছো হয়তো। তো ওইখানে ও বলছে, তখন আমি বললাম কি তুই আমার সাথে চল মেকআপ, আমাকে মেকআপ করবি? তখন ও আমাকে বললো যে হ্যাঁ করবো তোমাকে মেকআপ। তো একদিনকে আমি প্ল্যান করলাম যে চল তাহলে একটা একদিনকে ব্লগ করা যাবে। তো ওই জন্য ওকে আমি ব্লগে নিয়ে চলে এলাম। তো ও আজকে আমাকে ফুল মেকআপ করবে ওর টেকনিকে। তো আমি আমার কিছু যা মেকআপ আছে সেগুলো আমি একটুখানি আগে তোমাদেরকে দেখিয়ে নিই। এইটা হচ্ছে মেকআপ ব্রাশ, এখানে সব ব্রাশ দেওয়া আছে, ও যেটা যেটা ইউজ করার ওর মতো করে করবে। এখানে আছে পুরো অল মেকআপ কিটস, ঠিক আছে, এখান থেকে সমস্ত কিছু আছে। তো এখান থেকে ও নিয়ে নিয়ে করবে আমার উপর মেকআপ। আর একটা দিয়েছি একটা প্যালেট, ঠিক আছে, মানে আই শ্যাডো প্যালেট। তো দেখি ও কিভাবে কি মেকআপ করছে, তো সাথে থাকো, দেখতে থাকো। তো এখন আমরা স্টার্ট করতে চলেছি আমাদের ফান ভিডিও। তো কি করবো ফার্স্টে? ফার্স্টে তুমি তোমার লিপ বামটা মুছো। বাহ, আচ্ছা মুছে ফেললাম, এবার কি করবি? এবার আমি তোমার আগে, হ্যাঁ যা দিবি ওইখানে ক্যামেরা দেখিয়ে দিবি, ঠিক আছে? ফার্স্টে কি দিবি? ময়েশ্চারাইজার দেব। আচ্ছা একবার ময়েশ্চারাইজার দুটো দে, আমার কাছে দুটো ময়েশ্চারাইজার আছে, তুই দুটোর মধ্যে কোনটা দিবি? এটা দিবি, ঠিক আছে, দেখি। আচ্ছা এখানে এখানে এসে এখানটা এসে, হ্যাঁ। আচ্ছা ফার্স্টে ও কি করছে, আমার ফেসটাকে ময়েশ্চারাইজ করছে। তোকে মেকআপ কে শিখিয়েছে? আমার মিমি। তোর মিমি শিখিয়েছে? হ্যাঁ, আমার মিমি আগে মেকআপ করায়, মেকআপ করায়, হ্যাঁ আমি দেখি। আচ্ছা দেখে দেখে আমি মিমির মতো মেকআপ শিখেছি, তাই? তো ফার্স্টে ফেস ময়েশ্চারাইজার কেন লাগাতে হয়? ফার্স্টে যাতে, হ্যাঁ ওইখানে দেখেই বল, ওখানে দেখে বল, যাতে মুখটা আর কি, মুখটা কি হয়, মুখটা যাতে ইয়ে হয়, কি হয়, কি বেশ একটা হয়, কি বেশ হয়, আচ্ছা মুখটা একটু সফট হয়ে যায়, সফট হয়ে যায়। ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছিস, ক্যামেরায় চলে এখানে, হ্যাঁ। আচ্ছা ক্রিম লাগানো হয়েছে, মানে কি লাগাবি? নামটা ভুলে গেছে, তো এই দুটোর মধ্যে কোনটা লাগাবি? আচ্ছা লাগা, বাস বাস দে আমাকে, দেটা আমি বন্ধ করে দিচ্ছি, তুই আমাকে লাগা দে। আচ্ছা এটা দিলে কি হয়? এটা দিলে, হুম, এটা জেলের মতো, এটা জেলের মতো কি হয়, এটাতে মুখে কি হয়, তো সবাই তো জানতে চাইছে। এটার পর এটা দিচ্ছি, সেটা দিলে কি হয় সেটা বলে দে। ওইখানে তাকি বল, মুখটা, হুম, তেল তেল হয়, এটা তো তেল তেল লাগে, মুখটা তেল তেল হয়। তো ঠিক আছে, ও আমাকে প্রাইমার দিয়ে দিয়েছে, ময়েশ্চারাইজার প্রাইমার সবকিছু দিয়ে দিয়েছে, এবারে কি দিবি? এটা কি, এটা দেখা দেখা ওখানে ক্যামেরায় দেখা, না বুঝবে কি করে সব? এটা হচ্ছে, এটা কি বলে, ফেস মাস্ক, চোখের তলায় লাগায়, চোখের তলায় লাগায়, কিন্তু নামটা ভুলে যাচ্ছে, এটাকে বলে কনসিলার, ঠিক আছে, ঠিক আছে। তো এবার এটা কোথায় দিবি? বাহ, এটাকে কি বলে, কনসিলার, তাই তো? ও কিন্তু টেকনিকটা জানে কোথায় কি লাগাতে হবে, বাট নামগুলো একটু ভুলে যাচ্ছে, তাই তো? তো এটা কি করবি, এটা কি দিয়ে ব্লেন্ড করছিস? ওখানে দেখা না দেখালে সবাই বুঝবে কি করে, ওটা নিয়ে দেখা সামনেটা, এটাকে কি বলে, এটাকে কি বলে, স্পঞ্জ, স্পঞ্জ, ঠিক আছে স্পঞ্জ। আচ্ছা আচ্ছা ব্লেন্ড হয়ে গেল, কনসিলার ব্লেন্ড হয়ে গেল, তো এবারে কি দিবি? বাহ, এগুলোকে শিখিয়েছে এরকম করে এখানটাই নিতে হয়? আমার মিমি বলল, আমার তোর ব্রাশ লাগবে কি? হ্যাঁ ব্রাশ। কোন ব্রাশটা নিবি? কলেজের যে ব্রাশটা নিলাম, কোনটা, এটা না, হ্যাঁ
তো এই ব্রাশটা নিয়ে নিয়েছে এদিক আয় তো এখন আমার দাঁড়া এখন আমার মুখে ফাউন্ডেশন কি হবে ফাউন্ডেশন ব্লেন্ডিং হবে ঠিক আছে ফাউন্ডেশন ব্লেন্ডিং হচ্ছে ব্লেন্ডিং হয়ে গেছে সবাই দেখো মুখ ব্লেন্ডিং করেছে ও ভালো করে ব্লেন্ডিং হয়ে গেছে তো আমাকে কেউ পাগল বলবে না তো রাস্তা বেরোলে সত্যি তো ঠিক আছে তো এবার কি করবি আমাকে ভূত লাগছে না তো ভাল লাগছে তো আমি আমার রাস্তায় বেরোতে পারবো তো কেউ কিছু বলবে না তো কুকুরগুলো ঘেউ ঘেউ করবে না তো সত্যি তো আর যদি বলে যে আমাকে দেয় আমি আটকে নিচ্ছি আর যদি বলে যে কুকুরগুলো যদি ঘেউ ঘেউ করে আমাকে দেবে লিপস্টিক পরানো ডান আমাকে এবার কি দিবি এটা কি এটা কি দেখো গালটা চকচক করছে তো আমাকে দেখে সবাই পছন্দ করবে তো আমি দেখে নিবো তুই আমাকে সাজাতে থাক না আচ্ছা গালে দিবি হয়ে গেছে ঠিক আছে তো হাইলাইটার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কি করবি আই শ্যাডো তো এখন আই শ্যাডো দেবে আমি আগে মাস্কারাটা লাগিনি আচ্ছা বল চোখে তোলে চোখটা খোলো ঢুকেছে গেলে চোখের ভেতর চোখে তাহলে মুখে লেগে যাবে বা 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 খুব ভালো হয়েছে আই মাস্কারা লাগাতে ভালো ভালো মেকআপ আর্টিস্টরাও আই মাস্কারা লাগাতে ভয় পায় তো ব্রাইটকে বা যারা সাজে তাদেরকে দিয়ে দেয় ও হেভি আই মানে নিজের কনফিডেন্স নিয়ে ভালোই বেশ একটুখানি আই মাস্কারা লাগিয়ে দিল আমাকে যাই হোক আস্তে আস্তে তো কাজল খুলতে গিয়ে কাজলের পেন মানে ঢাকনাটা ওইদিকে চলে গেছে তাই তো আচ্ছা এটা কি লাগাচ্ছিস আগে বলতে হবে তো কি লাগাচ্ছিস কাজল Yeah.
তো দেখতে পাচ্ছো আমাকে কাজল লাগিয়ে দিয়েছে। এবার লাইনারটা কে পড়াবে? লাইনারটা আমি লাইনার পড়ব। আমার ডিমান্ড হচ্ছে মেকআপ আর্টিস্টের কাছে আমি লাইনার পড়ব। তো এবার মেকআপ আর্টিস্ট লাইনার না পড়ালে আমি পেমেন্ট করব না, তো লাইনার আমাকে পড়াতেই হবে, কিছু করার নেই। দে আমাকে দে, আমি ধরছি, তুই লাইনার পড়া। যাই হোক দেখো, এই হচ্ছে আমার চেহারা। আমার স্প্রে আমাকে দাঁড়া দাঁড়া আমাকে সেটিং স্প্রে দিয়েছে চোখের ভেতরে, তো আমার চোখটা একটুখানি ডিস্টার্ব করছিলো, ওই জন্য আমি একটুখানি এটা মুছে নিয়েছি, ঠিক আছে? তো ছিল সেই জন্য ডান। তো ডান, আমার মেকআপ ডান। আমি এইভাবে বিয়ে বাড়ি যেতে পারবো তো? হ্যাঁ শিওর, আমি একটু রাস্তায় বেরিয়ে আসবো নাকি? হ্যাঁ বলছিস, ঠিক আছে, রাস্তায় বেরোনোর সাহসটা আমি করছি না তোমাদেরকে। ফুল এই ছিল আমার মেকআপ, এই হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট অদিতিয়া। তো আমাকে ফুল মেকআপ করেছে অদিতিয়া, মেকওভার, ঠিক আছে? তো তোমাদের একটুখানি ক্লোজ করে দেখাচ্ছি। এই ছিল আমার ফাউন্ডেশন ব্লেন্ডিং, আইব্রো সেট, আই শ্যাডো সেট, লাইনারও দিয়েছে, প্লাস হচ্ছে লিপস্টিক পরিয়েছে, ব্লাশ দিয়েছে, পুরো অল মেকআপ ডান করেছে হচ্ছে কে কে করেছে এরিকায় আমি করেছে অদিতিয়া। তো তুই কিছু আমার সাবস্ক্রাইবারদের কিছু বলতে চাস ইউটিউব চ্যানেলে? লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। তো লাইক শেয়ার এন্ড কমেন্টস এন্ড সাবস্ক্রাইব। ও হেয়ার স্টাইলিংও করেছে, আমি বলতে ভুলে গেছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করবে, বেশি বেশি করে শেয়ার করো, তাহলে পরে ভিডিওটা অনেক দূর যাবে। আর এরকম মজার মজার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে পরে প্লিজ কমেন্টস করো, তাহলে আমি আরও মজার ভিডিও আনবো। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও কি করবে? ক্লিক করে দেবে, ক্লিক করে দেবে। তো টাটা সবাই, টাটা করে দে, টাটা। ইয়া এখন কি করছে? কি করছে? খেলছে। আর নিজেও একটু একটু করে এখান থেকে নিয়ে 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 একটু করে মেকআপ করে নিচ্ছে, তাই তো? তো এই ছিল আমাদের সেট আপ, এখানে বসে সমস্ত কিছু ভিডিও শুট করা হয়েছে। তো দেখো এখানে সব জিনিস রয়েছে, এখন আমাকে সব গোছাতে হবে। তো অদিতি ওখান থেকে নিয়ে একটু একটু করে নিজের গালে এতে একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছে। আর আমার মেকআপটা কেমন হয়েছে বলো? গালটা কিন্তু বেশ ভালো চকচক করছে, লালটুস গাল হয়ে গেছে, লাল 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 গাল। আমার মেকআপ আর্টিস্ট কিন্তু হেভি মেকআপ করে, তোমরা যদি কেউ বুকিং করতে চাও তাহলে প্লিজ বুক করে নিও।